আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের অন পেজে চেঞ্জগুলো করেছিলাম। একটা কিওয়ার্ড দিয়ে টপে আনার জন্য যেই চেঞ্জেসগুলো করতে হয় সেই চেঞ্জেসগুলো আমরা ওয়ার্ডপ্রেসে দেখিয়েছি। এখন সব চেঞ্জেস করে ফেললাম, এরপর কি শেষ কাজ? গুগল ক্রল করবে, আমার সাইট টপে এসে পড়বে? না, কাজ এখনও শেষ হয়নি। এখন গুগলকে বলতে হবে এই আমার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কগুলোকে তুমি ইন্ডেক্স করো। এই হচ্ছে আমার লিঙ্কের ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী তুমি আমার পেজগুলোকে ইন্ডেক্স করবা। আর এই এই পেজ আছে যে পেজগুলো তুমি ইন্ডেক্স করবা না। এখন গুগল বলবে, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে, গুগল মুখ দিয়ে না, এটা তো সিস্টেম, তাই না? কোড দিয়ে জিজ্ঞেস করবে, একটা সিস্টেম, যেহেতু সিস্টেমের মাধ্যমে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে, তুমি যে বলতেছো তোমার এটা ওয়েবসাইট, প্রমাণ করো। তখন আপনি প্রমাণ করবেন। কিভাবে প্রমাণ করবেন? গুগল বলবে যে তোমার ওয়েবসাইটে ঢুকো, ওয়েবসাইটে ঢুকে এই ফাইলটা তোমার ওয়েবে রেখে দাও, হয়ে গেল ভেরিফাই। অথবা একটা কোড দিয়ে দিবে, ভেরিফিকেশন কোড বলে। এই কোডটা আপনার ওয়েবসাইটের ভেতরে কোনো একটা জায়গায় পেস্ট করতে বলবে, হেডারের মধ্যে পেস্ট করতে বলবে। যদি আপনি পারেন, গুগল ধরে নেবে এটাই আপনার ওয়েবসাইট। এই ভেরিফিকেশনটা দেখাবো কেমনে, গুগলে প্রুফ করবেন এটা আপনার ওয়েবসাইট। প্রুফ যখন হয়ে যাবে তখন গুগলকে একটা সাইট ম্যাপ সাবমিট করতে পারবেন। সাইট ম্যাপটাই হচ্ছে যেই পেজগুলো আপনি চাচ্ছেন গুগল ইন্ডেক্স করুক। ইন্ডেক্স করা মানে কি? গুগলের সার্ভারে আপনার ওই পেজের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অ্যাড করবে এবং ওই পেজগুলো সব গুগল সার্ভারে নিয়ে সেভ করবে। এই কাজটা করতে বলব এবং গুগলকে বলবো আমার এই পেজ আছে, এই পেজগুলো তুমি ইন্ডেক্স করো না, আমি চাই না এই পেজগুলো মানুষ সার্চ করে খুঁজে পায়। এই কথাটাও গুগলকে বলে দিতে পারবেন। এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটাই আজকে আমরা গুগলের সাথে করব। চলুন দেখি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, যেখানে আমরা অন পেজে চেঞ্জেসগুলো করেছিলাম। আপনারা যারা পার্ট ফোর ভিডিও দেখেন নাই, তারা পার্ট ফোর ভিডিওটা দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এখন ওইখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। এই প্লাগইনের ভিতরে, এই প্লাগইনসটার ভিতরে আমরা যাব। দেখুন, জেনারেল আছে, জেনারেলে যাব, এসইও, তারপর জেনারেল। জেনারেলের মধ্যে এই সেকেন্ড ট্যাবটা ফিচার্স, ফিচার্সের মধ্যে গেলে দেখবেন আপনারা এখানে আছে সাইট ম্যাপ, সাইট ম্যাপস। সাইট ম্যাপসটাই হচ্ছে সেই সাইট ম্যাপ, সেই ম্যাপ যেই ম্যাপটার মধ্যে আপনি যেই সাইটগুলোকে, যেই পেজগুলোকে চান গুগল ইন্ডেক্স করুক সেই পেজগুলোর ইনফরমেশন দিতে পারবেন। এখন এই যে সাইট ম্যাপটা, এই সাইট ম্যাপটা আপনি নিজে জেনারেট করতে পারেন, আপনি নিজে কোড লিখে এটাকে বানাতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেসের জন্য ইজি হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে আমরা জেনারেট করে ফেলতে পারি, এটা আপনাকে কোনো কোড করতে হবে না। এবং অন্যান্য ক্ষেত্রেও আপনাকে কোড করতে হবে না, কিছু টুলস আছে যেটা দিয়ে এই সাইট ম্যাপটা জেনারেট করা যায়, সেটা আমি আপনাদেরকে বলবো। এখন ওয়ার্ডপ্রেসে যেহেতু আছি, ওয়ার্ডপ্রেসটা নিয়ে কথা বলি। এই যে সাইট ম্যাপটা আছে আমরা এখন দেখি, এটা কিন্তু অন আছে, তার মানে যখনই আপনি নতুন কোনো পেজ বানাবেন এই সাইট ম্যাপের মধ্যে আপনার পেজটা ঢুকে যাবে। আপনাদের মনে আছে আমরা একটা পেজ বানিয়েছিলাম, সেটা ছিল আমার ওয়েবসাইট এবং স্ল্যাশ দিয়ে জাহিনস ড্যাশ এসিও। এই পেজটা এই সাইট ম্যাপের মধ্যে চলে আসছে। আমরা যদি প্রমাণ দেখতে চাই তাহলে দেখুন, এই যে কোশ্চেন মার্কে ক্লিক করবেন, সি দ্য সাইট ম্যাপস, সি দ্য এক্সাম্পল সাইট ম্যাপ, এই হচ্ছে সাইট ম্যাপটা। দেখেন এখানে আছে কি, পোস্ট আছে, এখানে আছে সাইট ম্যাপের পেজ আছে, পোস্ট আছে, আপনি যা পেজেস আছে সব পেজগুলো এই ম্যাপের মধ্যে দেখা যাবে। এই যে লাস্টের যে পেজটা, এটা কিন্তু আমরা এসইও করার চেষ্টা করছি, এই পেজটা এখানে
এসে পড়েছে। আমাদের নতুন করে কোনো কোড করতে হয়নি, কোড অলরেডি করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ইউআরএলগুলার ইনফরমেশন আমাদের এখন গুগলকে দিতে হবে। গুগলকে কীভাবে দিব? সাইট ম্যাপের গুগল সার্চ কনসোলের মাধ্যমে। এখন গুগল সার্চ কনসোলে আমরা একটু যাই, গুগল সার্চ কনসোলে যাব, গুগল সার্চ কনসোলের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। এই হচ্ছে গুগল সার্চ কনসোল। এখন কথা হচ্ছে এখানে তো আপনার সাইটটাকে আমি বলেছিলাম আগে ভেরিফাই করতে হয়, গুগলকে প্রমাণ করতে হবে এটা আপনার সাইট, কিন্তু এই সাইটটা তো অলরেডি ভেরিফাই হয়ে আছে, zahins.com ভেরিফাই হয়ে আছে। দেখেন এখানে সাইটের অ্যাড্রেসটা আছে। এখন আপনারা বলবেন যে আমি তো দেখানোর কথা, স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে করার কথা, কেন আমি এটা ভেরিফাই করে ফেললাম, আপনাদেরকে দেখাইলাম না কেন? এই সাইটটা আসলে আমি আগে করেছিলাম, এই জন্য এটা করা আছে। আপনাদের জন্য আরেকটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমি ভেরিফাই করাটা দেখাবো। এখন আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটটা আমরা এখন ভেরিফাই করব। প্রথম স্টেপ ভেরিফাই করা। ওকে, এই যে ওয়েবসাইটটা আমরা এখন দেখব, এই ওয়েবসাইটটা ভেরিফাই করা নাই, একদম নতুন একটা ওয়েবসাইট, একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট। তো এই সাইটটাকে আমরা ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করব? এই সাইটের ইউআরএলটা আমি নিচ্ছি। ইউআরএল হচ্ছে আপনার ওয়েবের অ্যাড্রেস বলতে পারেন। হ্যাঁ, ওয়েবের অ্যাড্রেসটা নিচ্ছি। এখন এইখানে ক্লিক করে অ্যাড প্রপার্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না, আপনারা যখনই সার্চ কনসোলে যাবেন তখন অন্য একটা স্ক্রিন দেখবেন, সেটা হচ্ছে এইরকম। আপনাদেরকে প্রথমেই ভেরিফাই করতে বলবে, কারণ এটার ভিতরে কিছু নাই, আপনার নতুন একটা ইউআরএল ভেরিফাই করতে বলবে। তো আপনি করবেন, আমরা এখন ডিএনএস দিয়ে ভেরিফাই করব। এইখানে আপনার ডোমেইনটার অ্যাড্রেস দেবেন, এখন আপনার সম্পূর্ণটা লিখতে হবে না, শুধু ডট কমের পর থেকে, ডট কমের না, লাইক www. এটার পর থেকে শুধু ডোমেনের নাম .com, এইভাবে আপনি দিবেন বেস্ট এসিও সার্ভিসেস USA.com দিয়ে কন্টিনিউ। এবার দেখুন আপনার একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, এই কোডটাই আপনার ডিএনএস এর মধ্যে দিতে হবে, তাহলেই গুগল বুঝবে যে হ্যাঁ এইটাই আপনার ওয়েবসাইট এবং আপনি আসল ওনার, হয় ওনার নাহলে এমন কেউ যে এই ওয়েবসাইটটার মধ্যে চেঞ্জেস করতে পারে। আসলে তো আপনি ওনার না, আপনার তো ওয়েবসাইট না, আপনার ক্লায়েন্টের সাইট, কিন্তু ক্লায়েন্ট আপনাকে অথরিটি দিয়েছে, সেটাই গুগল জানতে চায়। এখন কপি করুন এখান থেকে, তারপরে কি করবেন, সি প্যানেলে যাবেন। সি প্যানেলটা কি? সি প্যানেলটা হচ্ছে একটা হোস্টিংয়ের অ্যাক্সেস। সি প্যানেলের অ্যাক্সেস একটা আলাদা, এবং আপনার ওয়ার্ডপ্রেস যদি থাকে, ওয়ার্ডপ্রেস সাইট, সেটার অ্যাডমিন প্যানেল আলাদা, এটা মনে রাখবেন। তো সি প্যানেলের মধ্যে আপনার এক একজনের সি প্যানেল একটু অন্যরকম হতে পারে, কিন্তু প্রায় সেম থাকে। এইরকম হচ্ছে আমার সি প্যানেলটা। আমার সি প্যানেলের মধ্যে দেখুন জোন এডিটর আছে, ডিএনএস এই সিম্বলটা এবং জোন এডিটর লেখা, এটার মধ্যে ক্লিক করি। এরপর আমার যে এই ওয়েবসাইটটার নাম ম্যানেজ লেখা আছে, দেখেন ম্যানেজের মধ্যে যদি ক্লিক করি এই যে সব ইনফরমেশনগুলো আসলো। এইবার অ্যাড রেকর্ড করব, এই যে ড্রপ ডাউনটার মধ্যে ক্লিক করলে অ্যাড TXT রেকর্ড, আমরা কি দেখেছিলাম TXT একটা রেকর্ড অ্যাড করতে বলেছে যেখানে আমাদের ভেরিফিকেশন কোডটা দিব। এবার করি অ্যাড, এখানে ওয়েবসাইটের নামটা, ও ওয়েবসাইটের নামের জায়গায় আমি ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছি, ভেরিফিকেশন কোডটা এখানে আর ওয়েবসাইটের নামটা এখানে। সো ওয়েবসাইটের নামটা আমি আবার কপি করি, ভুল করতে চাই না, একদম এক্স্যাক্ট কপি পেস্ট করি, নিচে অলরেডি একটা আছে দেখে আমি সেম দিলাম। এবার অ্যাড রেকর্ড দেওয়ার পরে এই ওয়েবসাইটের নামের পরে ডট
কমের পরে আরেকটা ডট এসে পড়বে, কোনো ব্যাপার না, এইভাবেই হয়, এভাবেই জিনিসটা আসার কথা। অ্যাড রেকর্ড, এই যে রেকর্ডটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি দেখি, এই যে একদম লাস্টে গিয়ে দেখেন, এই হচ্ছে আমাদের গুগল ভেরিফিকেশন কোড। এখন এখন যদি আমরা ভেরিফাইয়ে ক্লিক করি, ভেরিফাই কিন্তু হবে না, যখন ডিএনএস দিয়ে করবেন একটু টাইম লাগে, আবার হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে 1 ঘন্টা লাগে, অনেক ক্ষেত্রে 2 মিনিটও হয়ে যায়, অনেক ক্ষেত্রে 4-5 মিনিট লাগে, এটা ডিপেন্ড করে। তবে আমরা একটু ট্রাই করে দেখি ভেরিফাই ক্লিক করে ভেরিফাই হয় কি না। ভেরিফাই দেখুন, আমার কিন্তু ফেল হয় নাই, কিন্তু ফেল হতেও পারত, ফেল হলেও কিছু করার নেই, আবার একটু পরে এসে আবার চেষ্টা করলে হয়ে যেত। এবার দেখুন, ডান করে দিই। ডান করার পরে এই যে আমার ওয়েবসাইটটা, এই যে ভেরিফাইডের মধ্যে এসে পড়েছে, আর না হলে নট ভেরিফাইডের মধ্যে থাকতো। এখান থেকে আমি সাইটটার মধ্যে যেতে পারবো এবং স্টার্ট দিলে আমি স্টার্ট করে ফেলতে পারবো। এই যে সাইট ম্যাপ লেখা দেখতে পাচ্ছেন, এইখানে আমি সাইট ম্যাপটা সাবমিট করতে পারবো। এখন আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি, সেই ওয়েবসাইটটা কিন্তু বেস্ট এসইও সার্ভিসেস ইউএসএ .com না। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা অলরেডি ভেরিফাই করা। ওই যে সাইট ম্যাপের অ্যাড্রেসটা আমরা বের করেছিলাম, এই সাইট ম্যাপের অ্যাড্রেসটা আমরা এই পেজের মধ্যে দিব। এখন দেখুন, এখানে ডোমেনের নাম আছে, সাথে স্ল্যাশ, এরপরে ইউআরএলটা। আপনি যখন প্রথম একটা সাইট ভেরিফাই করবেন, সাইট ম্যাপ এখনও সাবমিট করেন নাই, আপনার কিন্তু এরকম আসবে না। আপনার যেটা আসবে, আমি নতুন যে সাইটটা ভেরিফাই করেছি সেটাতে যাই, এই দেখেন সম্পূর্ণ ইউআরএলটা দিতে হবে, সম্পূর্ণ ওয়েবের অ্যাড্রেসটা দিতে হবে। আর যেই সাইটটা আমি অলরেডি ভেরিফাই করেছিলাম এবং সাইট ম্যাপও দিয়েছিলাম এর আগে, সেই সাইটটাতে একটু অন্যরকম, ডোমেনের অ্যাড্রেসটা এবং স্ল্যাশ দিয়ে যেখানে সাইট ম্যাপ আছে সেটা দিয়ে দিতে হবে। এখন আপনাদের মনে আছে, যেখানে আমরা একটা সাইট ম্যাপের অ্যাড্রেস বের করেছিলাম, এটা হচ্ছে সেই লোকেশন। এখান থেকে ইউআরএলটা আমি কপি করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই যে এই সেকশনটা, এতটুকু কপি করবো, স্ল্যাশটা বাদে। এটা তো পেজেস না, একদম রুটে চলে যাব, যেখানে আমার সাইট ম্যাপটা আছে, সাইট ম্যাপ _index.xml, এইটাকে আমরা কপি করব। কপি করে কি করব, সাইট ম্যাপের মধ্যে পেস্ট করলাম, তারপরে এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনে প্রেস করবেন। এই দেখেন সাকসেসফুল মেসেজ আসছে, গট ইট। এই দেখেন, এখন আপনার আগে একটা সাইট ম্যাপ ছিল, এখন আরেকটা সাইট ম্যাপ, আমরা কিন্তু দুইটা সাইট ম্যাপ দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, দুইটা সাইট ম্যাপ কি দেওয়া যায় কি না। এখন আমরা কিন্তু ওয়েট করব গুগল কি বলে, গুগল আমাদের কি এরর দেয়, অথবা ডুপ্লিকেট কোনো পেজ পাই কি না, সেটা আমরা দেখব। এখন সাকসেস দেখাচ্ছে, কিন্তু কোনো ইউআরএল কিন্তু ইনডেক্স হয় নাই। আচ্ছা, এখানে দেখি আমরা একটু কভারেজে গিয়ে দেখি, ভ্যালিড 21 ইউআরএল, 21টা ইউআরএল সাবমিট করেছে। আমরা এখন একটু সাবমিটেড ইউআরএলগুলো দেখে আসি। এই দেখেন zahins-seo, এই পেজটা কিন্তু আসছে, এই পেজটা ইন্ডেক্স করেছে। এখন যদি ডাবল থাকে, ডাবল থাকলে ডাবল ইন্ডেক্স করবে না, একবারই করবে, সেটা কিন্তু গুগল আইডেন্টিফাই করতে পারে। এখন কথা হচ্ছে, এই যে পেজটা, এখানে আমি ইন্ডেক্স করলাম, এখানে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠালাম, পাঠালে কি হয়ে গেল, আমার তো চেক করতে হবে পেজটা ইন্ডেক্স হয়েছে কি না। আমার গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই পেজটা ইন্ডেক্স হয়েছে কি না একটু চেক করেন, চেক করে আমাকে জানান। আপনারা অনেকেই চেক করেছেন এবং দেখেছিলেন যে ইন্ডেক্স হয় নাই। কীভাবে চেক করাটা আমি আবার এখানে দেখাচ্ছি। দেখুন,
google.com এ যাবেন, এখানে লিখবেন সাইট কোলন ইউআরএলটা, দিয়ে এন্টার। এই যে দেখেন এখানে কিন্তু ইন্ডেক্স হয়েছে, অলরেডি ওয়েবসাইটটা ইন্ডেক্স করেছে, ওয়েবসাইটের পেজটা ইন্ডেক্স করেছে। এখন পুরো সাইটটা কি করেছে কিনা এটা দেখি। এই লাস্টের স্ল্যাশের পরটা উঠিয়ে দেন, শুধু zahins.com। এই দেখেন পুরো ওয়েবসাইটটাই গুগল কিন্তু ইন্ডেক্স করেছে, তার মানে এখন সার্চ করলে কিন্তু পাবেন, গুগলের সার্ভারে চলে গেছে আপনার ইনফরমেশনগুলো, এখন আপনি সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাবেন। আমরা কি কিওয়ার্ড দিয়েছিলাম, এই কিওয়ার্ড দিয়ে হয়তো বা এখন পাবেন না, এটা কারণ আমি আপনাদেরকে বলছি। যেমন আমরা দিয়েছিলাম জাহিনস এসিও, জাহিনস এসিও দিয়ে একটা আছে, কিন্তু আমরা যেই লিঙ্কটাকে এসিও করেছিলাম সেই লিঙ্কটা কিন্তু এটা না। আপনারা মনে করে দেখেন আমরা যেই লিঙ্কটাকে এসিও করেছিলাম সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই লিঙ্কটা হচ্ছে এইটা, এই হচ্ছে সেই লিঙ্ক, জাহিনস এসিও। ইউআরএল এর মধ্যে থাকবে এই ইনফরমেশনটা, জাহিনস এসিও স্ল্যাশ জাহিনস ড্যাশ এসিও, এটা ছিল আমাদের ইউআরএলটা। এটা কিন্তু আসে নাই, আমরা আবার দেখি। দেখেন এখানে ইউআরএল কি আসছে, ওয়েব এসিও, এবং টাইটেল কি আসছে, একটা একদম ভিন্ন একটা টাইটেল, রাইট? এই পেজটা কি আমরা একটু যেয়ে দেখি তাহলে বুঝতে পারব। এই দেখেন এটা আরেকটা পেজ, এটা অনেক আগে একটা পেজ ছিল যেটা আমি আগে করেছিলাম এবং অনেক আগে সাবমিট করা হয়েছিল, এই জন্য এটা এসিও হয়ে গেছে, এটা এখন টপে আছে। তো এইরকমভাবেই এই ইউআরএলটাও আসবে, ইন্ডেক্স ঠিকই হয়েছে কিন্তু টপে, টপের যে অ্যালগোরিদমটা, র্যাঙ্কিংয়ের যে অ্যালগোরিদমটা, সেইটা এখনও এই লিঙ্কের জন্য হয় নাই। সুতরাং এই লিঙ্কটা ইন্ডেক্স করেছে ঠিকই গুগল, কিন্তু এখনও র্যাঙ্ক হয় নাই, এই র্যাঙ্কটা পরে হবে। এখন দেখেন এই যে আমি নতুন কিছু চেঞ্জেস করেছি, এই আমার গ্রুপের, ফেসবুক গ্রুপের অ্যাড্রেস দিয়েছি, এখানে পেজের অ্যাড দিয়েছি, তো আমার ভিডিওর লিঙ্ক দিয়েছি, আপনি চাইলে এখান থেকে আমার টিউটোরিয়ালগুলো, যতগুলো টিউটোরিয়াল সব দেখতে পারবেন। সো এই ইনফরমেশনগুলোও কিন্তু গুগল পায় নাই। আচ্ছা আমরা না বলে একটু চেক করে দেখি, আমরা একটু ব্যাকে চলে যাই, এই যে এই লিঙ্কটা, এইটা ইন্ডেক্স করেছে আমাদের পেজটা যেটা আমরা এসিও করছিলাম, এটার প্রমাণ আমরা পেলাম এই ইউআরএলটা দেখে। দেখেন জাহিনস ড্যাশ এসইও, এটা আমাদের ইউআরএল। এখন এই পেজটা কোন পেজটা, এই কারেন্ট পেজটা, এখনকার পেজটা না, আমরা দেখি যেই সময়ে সে এই পেজটাকে ইন্ডেক্স করেছে সেই সময়ে ক্যাশড থেকে দেখি, ক্যাশড লেখা আছে। এই দেখেন এই অবস্থাতে পেজটাকে ইন্ডেক্স করেছে, আরও একদিন আগে ইন্ডেক্স করেছে, আজকে না। আজকে আমি নতুন কিছু চেঞ্জ করে আপনাদের দেখানোর জন্য, যে গুগল যেই পেজটাকে যখন ইন্ডেক্স করে ওই অবস্থাতেও তার সার্ভারে থাকে, আর ওই অবস্থাতে যেই কিওয়ার্ডগুলো থাকে, যেই ডেসক্রিপশনটা থাকে, এইটার উপর বেস করে সে আপনার সাইটটাকে র্যাঙ্ক করায়। এখন এই পেজের মধ্যে আরও অনেক কাজ আছে যেটা গুগল ইন্টারনালি করছে, সেটা এখনও শেষ হয় নাই, শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার সাইটটা, আপনার এই লিঙ্কটা টপে যাবে না। আমার অলরেডি জাহিনস এসইও দিয়ে সার্চ করলে অলরেডি আমার পেজ আসে, কিন্তু পার্টিকুলার এই পেজটা আসে না, এই পেজটা আসবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে মোটামুটি আপনারা বুঝলেন যে আমরা যে একটা পেজকে এসইও করার চেষ্টা করছিলাম, ওখানে অন পেজের কাজ করেছি আমরা, এর টাইটেলটাকে চেঞ্জ করেছি, এখানে H1 ট্যাগ ইউজ করলাম, ইমেজ ইউজ করেছি, ইমেজের মতো অল্টার টেক্সট ইউজ করেছি, তারপরে এই যে কন্টেন্ট জেনারেট করেছি, কন্টেন্ট লিখেছি, লিখে আমরা এখানে জাহিনস এসইও কিওয়ার্ডটা দিয়েছি, এই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানো হয়েছে। এবার আমাদের এখন অপেক্ষার পালা, অপেক্ষা করব কখন গুগল এইটাকে
র্যাঙ্ক করে। আর মিন টাইম আমরা যেহেতু এখন সাবমিট করে ফেলেছি সাইট ম্যাপ, আমরা এখন ব্যাকলিঙ্কের কাজ করতে পারি। ব্যাকলিঙ্ক দেখানোর আগে গুগল সার্চ কনসোলের আরও কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাব। এর মধ্যে রোবট ডট টিএক্সটি ফাইল, এই ফাইলটি দিয়ে আপনি কোন কোন পেজ গুগলে ইন্ডেক্স করবে অথবা করবে না এই জিনিসটা আপনি বলে দিতে পারেন। এটা আমি নেক্সট ভিডিওতে কভার করব, এবং নেক্সট ভিডিওতে আমি গুগল অ্যানালাইটিক্স এটা কিভাবে সেট আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেই পর্যন্ত ভালো থাকবেন।